মধ্যপ্রদেশের সকালে ব্রেকফাস্ট চিড়ে পোয়া রেডি। আমি কিভাবে এটাকে গার্নিশ করেছি, এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর উপর থেকে আমি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি দিদির বাড়িতে নতুন কিচেনের পক্ষ থেকে ব্রেকফাস্ট বানাবো। সেটা কি কি করব আগে সবাইকে না দেখাতে, এই দেখো আমি চিড়ে নিয়ে নিয়েছি, এটা আমি মোটা চিড়ে ব্যবহার করেছি, চিড়ে পোলাও করব। আর দেখো আমি গ্রেট করে আদা দেব, লেবু কেটেছি আর পরিমাণ মতো নুন চিনি হলুদের গুঁড়ো কাঁচা বাদাম নারকল কুচো ফোড়নে ধনে দেব আর কাজু কিশমিশ আর আমি কারি পাতা ফোড়নে দেব আর ঘিও ব্যবহার করছি আর তার সাথে ডুমো করে আলু কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আমি বাদামটা ভেজে তুলে নেব, তারপরে আমি ঘিও দেবো এতে। বাদামটা ভেজে আগে তুলে নেব। দেখো বন্ধুরা গ্যাসটা আমি সিম করে দিয়েছি, এইবার আমি বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এইটা কিন্তু মধ্যপ্রদেশের একটা বিখ্যাত জলখাবারের রেসিপি, তোমরা সবাই বাড়িতে করে খেও, খুব ঝটপট হয়ে যায়। আমি এবার ফোড়নে ধনেটা দিয়ে দেবো, গোটা ধনে। কারি পাতাটা দিয়ে দেবো, নারকল কুচোটা দিয়ে দিচ্ছি, দেখো আমার এবার হালকা নারকলটা ভাজা হয়ে গেছে, আমি ডুমো করে আলু কেটে ধুয়ে নিয়ে দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দেব, তাহলে আমার আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি আলুটা ভাজতে দিয়েছি, ততক্ষণ এই চিড়েটা ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবো। দেখো আমি এবার কাজু কিশমিশটাও দিয়ে দেবো। আমি মোটা চিড়েটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আজকে তো আমরা অনেকজন, এই টিফিনটা আমরা 7-8 জন মিলে খাবো। আর তোমাদের বাড়ির লোক অনুপাতে তোমরা চিড়ে আলু সব জিনিস ব্যবহার করবে। আমি গ্রেট করে কিছুটা আদা দিয়ে দেবো। পরিমাণ মতো ঘি আমি দিয়ে দেব। আমি এবার বাদাম ভাজাটা মিশিয়ে দিচ্ছি, এটা দেখো কিরকম ঝরঝরে হয়েছে। আমি এবার কিভাবে এটা পরিবেশন করছি সেটাও তোমাদের দেখাবো। এটা হয়েই এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রসটা দেবো, অবশ্যই অফ করে ব্যবহার করবে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটা আমার হয়ে গেছে, আর লেবুর রসটা ওপর থেকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার আজকে মধ্যপ্রদেশের সকালে ব্রেকফাস্ট চিড়ে পোয়া রেডি। আমি কীভাবে এটাকে গার্নিশ করেছি, এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর উপর থেকে আমি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি। তোমরা এইরকমভাবে এটা করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয় এটা, আর ঝটপট হয়ে যায়। তাহলে তোমরা আমাকে জানিও কেমন হয়েছে খেতে এটা। আজকের মতো সকালে টিফিনে